জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ জিয়ারত করেছেন মুন্সিগঞ্জ তিন আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব। দুপুরে টুঙ্গিপাড়ায় তিনি পরিবার ও নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন। শরীয়তপুরের দামোদায় নারীকে দল বেঁধে ধর্ষণের পর হত্যা মামলায় পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ সময় প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সোহেল আহমেদ এই রায় দেন। ঝালকাঠির কাঁঠালিয়ায় স্কুল ছাত্রীকে দল বেঁধে ধর্ষণের ঘটনার প্রধান আসামি সাগর খানকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে খুলনার পটিয়াঘাটার মোহাম্মদনগরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিয়ের কথা বলে পটিয়াখালীর এই পরিত্যক্ত বাড়িতে নিয়ে আসামি সাগর সহ কয়েকজন তাকে ধর্ষণ করে। নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আশরাফুজ্জামানকে গণসংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। দুপুরে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন।